न्यायनीति भित्तिक समाज व्यवस्था कायम करा धर्म बर्ण गोत्र निर्विशेषे सकल नागरिक अधिकार पूर्ण संरक्षण करा एवं जातीय ऐक्य संहति सुदृढ़ करा गणतान्त्रिक चिंताय जातीर काछे ग्रहणजोग्य करार जन्य जिया दिलेन गणभोट स्वनिर्भर बांग्लादेशेर सार्थक नेता जिया जागृत जनतार राये हन विजयी बहिर्विश्वे बांग्लादेशके गौरव दीप्त करते जिया जान लंडने कमनवेल्थ सम्मेलने देखा करें ब्रिटिश नेत्री मार्गारेट थैचरेर संगे आलोचना करें ब्रिटिश प्रधानमंत्री कलाहानेर संगे दक्षिण एशियार सातटी देशेर शत कोटी मानुषेर सम्प्रीति और सहयोगितार प्रतीक सार्क एई सार्क छिल दूरदर्शी जियार चिंतार फसल সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নেপালের রাজা বীরেন্দ্র ভুটানের রাজা ওয়াংচু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রিমা দাসা ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে করলেন সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন শহীদ মিনারে দিলেন পুষ্পস্তবক মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানি ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন ইতিহাস আছে ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া ৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী ৯ এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল কৃষি ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিন গুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে
এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন, কৃষি আমাদের প্রধান সম্পদ, কৃষিক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে, অসম্ভবকে করতে হবে সম্ভব। তাই শুরু হল সবুজ বিপ্লব, পল্লী উন্নয়ন পরিষদ হল গঠিত। মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ, গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তাঁর আগ্রহ। পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া। জনগণের কাছে প্রশাসনকে জবাবদিহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা। আমরা স্বাধীন হয়েছি আবার কারো দাবিদার হওয়ার জন্য নয়, এবং দাবিদার আমরা হইনি। সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে। বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি, জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য। শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া। জনগণের সুবিধার্থে বুড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব। সর্বনাশা বন্যা থেকে ঢাকা মহানগরীকে বাঁচাতে করলেন DND বাঁধ। ঢাকা মহানগরীর সামগ্রিক সুবিধার জন্য 78 সালের 30শে সেপ্টেম্বর তিনি ঢাকা পৌরসভাকে পরিণত করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনে। জনতার চাহিদায় টেলিভিশনকে করেন জিয়া রঙিন বর্ণাঢ্য। শেরে বাংলা সরওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন, এই তিন নেতার মাজার নির্মাণও জিয়ার কীর্তি। বলবীর বল চির উন্নত বামশির, শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রি। বলবীর চির উন্নত বামশির। এ সময় শতাব্দীর বিদ্রোহী কণ্ঠস্বর কবি নজরুল ইসলাম পরলোক গমন করেন। জিয়া তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত করেছিলেন পরম শ্রদ্ধা ভরে। মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠাতা জিয়া বলতেন, বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। বিস্ময়কর সাংগঠনিক দক্ষতায় তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, BDR, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল, রোভার স্কাউটস, বয় স্কাউট, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট গড়ে তোলেন। জনগণের কাছাকাছি যাবার জন্য নাটোরের গণভবনে ও সিলেটে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদের জাতীয়ভাবে তিনি পুরস্কৃত করেন। রপ্তানি কারকদেরকেও যোগ্য সম্মান প্রদান করেন জিয়া। জিয়া তার প্রিয় যুব সমাজের জন্য যুব মন্ত্রণালয় গঠন করলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুবশক্তি বাংলাদেশের ভবিষ্যৎ। মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে জিয়া নারী নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান। নিরক্ষরতার অভিশাপ দূর করার জন্য জিয়া বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপকারী জিয়ার প্রাণপ্রিয় ছিল দেশের ছাত্র ছাত্রীরা। বঙ্গভবনে হিজবুল বাহারে মেধাবী ছাত্র ছাত্রী খুদে বিজ্ঞানীদের জিয়া বলতেন, তোমরাই হলে বাংলাদেশের হাজার হাজার বছরের পরাধীনতার কলঙ্ক মোচনকারী প্রত্যাশার আনন্দ নিঃশ্বাস। ইসলামী বিশ্ববিদ্যালয়েও জিয়া প্রতিষ্ঠা করেন। ICT-VTR তাঁর কীর্তি। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, এই প্রত্যাশায় জিয়ার আমলে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ে,
फ्लाड लाइट प्रचलित है शुरू है एशियो जुब फुटबल टेनिस कमप्लेक्स तो प्रतिष्ठा करें क्रीड़ा क्षेत्रे कीर्तिमान देर करतें पुरस्कृत मुष्टिजुद्धेर किंबदंती मोहम्मद आली के तिनी बांग्लादेशे आनें और सम्मानजनक नागरिकत्व करें प्रदान निजेओ सामान्य अवसरे खेलाय उठतें मेदे बांग्लादेशेर हजार बछरेर संस्कृतिर उत्तरसूरी जिया प्रवर्तन करें बांगला नववर्ष उत्सव स्वाधीनता पदके और एकुशे पदके सम्मानित करेछेन तिनी जातीय शिल्पी साहित्यिक और बुद्धिजीवीदेर तारी उत्साहे प्रचलित है जातीय चलचित्र पुरस्कार चलचित्र शिल्प के इंडस्ट्री घोषणा उन्नत मान चलचित्र के अनुदान छाड़ाओ फिल्म इन्स्टिट्यूट और फिल्म आर्काइव्स स्थापन करें संवादपत्र स्वाधीनत विश्वासी जिया पूर्ववर्ती सरकार कर्तृक निषिद्ध संवादपत्रगुलो के मुक्त करें प्रेस इन्स्टिट्यूट स्थापन प्रेस काउंसिल गठन और प्रेस क्लाबर संस्कारो करें जिया कवि शिल्पी बुद्धिजीवी साहित्यिक संगे मत बिनिमय छाड़ाओ प्रथम चालू करें संस्कृति मंत्रणालय स्थानीय समाजकर्मी खेलोवाड़ और शिल्पी संवर्धना अनुष्ठने शिल्पी क्रीड़ाविद और सांस्कृतिक व्यक्तित्वगण जाति के बहिर्विश्वे परिचय करिए दीते पारें सांस्कृतिक मान विकाशे लक्ष्य प्रतिष्ठा करें शिशु अकादेमी बिनोदनेर जन्नो शिशुदेर उपहार दें शिशु पार्क टेलीविजनेर नतून कुड़ी पुरस्कार छाड़ाओ जातीय संसदे दर्शक हिसेबे शिशुदेर आमंत्रण जानान आंतर्जातिक शिशु बर्षेर मिछिले जिया नेतृत्व दें निजे आगामी दिन नागरिक शिशुदेर प्रति गभीर भालोबाशाय तिनी जातीय शिशु पुरस्कार प्रवर्तन करें बंगभवने प्रतिभावान शिशुदेर पुरस्कृत करा छाड़ाओ स्टेडियमे शिशुदेर माझे सरलतार संगे मिले मिशे जिया शिशुदेर नयनमणि हये ओठेन जातीय स्वास्थ्य गठने प्रचलित चिकित्सा पद्धतिर संगे पंगु और डायबेटिक हासपाताल प्रतिष्ठाय उत्साह दान छाड़ाओ जिया महाखालीते कलेरा हासपाताल हृदरोग इन्स्टिट्यूट ग्रामे ग्रामे डाक्तार प्रेरण और शिशु हासपाताल प्रतिष्ठा करें कृषि क्षेत्रे उत्पादन बृद्धिर जन्य स्थापन करें सार कारखाना सरकारी कर्मकर्तादेर दक्षता बृद्धिर जन्य चालू करें लोक प्रशासन प्रशिक्षण केंद्र विश्वव्यापी विमान जोगाजोगेर गुरुत्व दिए गढ़े तोलें आंतर्जातिक विमान बंदर ढाकाय आंतर्जातिक मानेर सोनारगा होटेल स्थापनो तार दूरदर्शी चिंतार फसल मुसलमान हिंदू बौद्ध ख्रिस्टान सह सकल धर्मेर स्वाधीनताय विश्वास करतें कखनो ख्रिस्टानदेर उत्सवे कखनो बौद्धदेर पार्वणे कखनो इस्लामी जलसाय तिनी जेतें बोलतें देशप्रेम ईमानेर अंग सुजोग पेलेई देशे विदेशे रसूले करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर रोजा मुबारक सह पीरानी पीर ओ दरबेश औलिया औलियार मजार तिनी करतें जियारत الحمد لله الذي خلق السماوات পবিত্র কাবা শরীফেও তিনি ছুটে যেতেন বঙ্গভ